দাঁড়িয়ে দোষর করে যাচ্ছেন বুঝছেন এতক্ষণ ধরে শেখরা ঠুক 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 দিচ্ছেন এবার তো কামারের এক ঘাটালে দিতে হয় ঘাটা এবার কে কাকে দেয় সেটাই দেখার চন্দ্রবাবু এই সাদের বিরুদ্ধে তোমারে জিততে গেলি না তোমার আরো দুখানা চোখ আর দুখানা কান বেশি লাগবো গুরুজি আপনার কাছে বিপদে পড়েই এসেছি কেন কি হয়েছে আপনি এমন কেন করলেন বাবা কি করলাম তরিতাকে এত বড় বিপদে আপনি কেন ফেললেন আমি তো নিমিত্ত মাত্র সবই মহাকাল এই জগৎ সংসার শিব শম্ভু চালান তার কৃপায় চলে সেখানে কবে কার জীবনে কি হবে সেটা তিনি নির্দেশ করেন সবই ভবিতব্য আর আপনার হাতে আপনি তো সবই বোঝেন সবই জানেন স্বয়ং গুরুশিব আপনার কথা শোনেন সব কিছু জেনে বুঝেও আপনি তরিতার জীবন এভাবে বিষিয়ে দিলেন এত বড় একটা কাণ্ড করতে গেলেন কেন কি কাণ্ড শঙ্কা কেন এত বড় একটা ক্ষতি টেনে আনলেন ওর জীবনে আপনাকে বলতেই হবে আপনি চাইলে সব কিছু আটকাতে পারতেন ওর বিয়েটা আটকাতে পারতেন এই সুন্দর করে বুকে দাঁড়িয়ে আপনি সব কিছু চাইলেই করতে পারেন তবু ওর বিয়েটা আটকালেন না কেন বলুন এটা ভুল নয় এত বড় একটা ভুল আপনি চোখের সামনে হতে এটা ভুল তোমায় কে বললো ভুল নয় যে লড়াইটা ও এত দিন ধরে লড়ছিল সেই লড়াইটা ও লড়তে পারছে কোথায় শত্রুর বশতা স্বীকার করে তারই গুহায় বসে তারই বিরুদ্ধে লড়া যায় আপনি বলুন না তাছাড়া সুন্দরগড়ের মানুষ তো ওকে ভুল বুঝছে এত লাঞ্ছনা এত অপমান এত অপবাদ সহ্য করে থাকবে কি করে কেন শোনকা তুমি তো আছো তুমি ওকে আগলে রাখবে ওকে শান্ত রাখবে ওকে নিশ্চিন্ত রাখবে আর আমি জানি সে কাজটা তুমি খুব ভালো পারবে করতে আর তুমি যতক্ষণ ওর পাশে আছো ততক্ষণ ওর সব করতে পারবে কিন্তু আমি আর পাচ্ছি না আমি সত্যি আর পাচ্ছি না বয়স হচ্ছে আমি পাচ্ছি না শনকা তরিতা এই মনের জোর নিয়ে তুমি সুন্দরগড়ে এসেছিলে এই মনের জোর নিয়ে তুমি এই সুন্দরগড়ের অবলা মেয়েগুলোকে লড়াই করতে শিখিয়েছো তোমায় পারতেই হবে তোমায় জিততেই হবে বাবা হয়ে এমনি এমনি আমি তোমাকে শত্রুপুরীতে পাঠাইনি তরিতা তুমি নিজের শক্তিতে শক্তিমতী হও পাখির চোখের মতো নিশানা করো তোমার লক্ষ্যকে অপমান অপবাদ এই মহাকালের একটা মুহূর্তে কতটুকু কতটুকু গুরুত্ব দাস তোমাকে অবিচল থাকতে হবে তোমার মুখে তোমাকে জিততেই হবে লড়াই মাঝপথে ছেড়ে দেয় ভীতু যারা তারা তুমি তো ভীতু নও কি বলেছি তোমায় মনে রেখো একটা বড় লড়াই জিততে গেলে কিছু ছোট লড়াইয়ে পিছিয়ে আসতে হয় সিংহ যখন শিকার করে তখন প্রথমে দুপা পিছিয়ে আসে লাভটা দেওয়ার জন্যে তুমি শুধু সময়ের অপেক্ষা করো সময় আসবেই আর জয় তোমার হবে নিশ্চিন্ত থাকো তুমি জানে উনি অনেক অপরাধ করেছেন ওর সহজে ক্ষমা মহেশ্বরজি তোমাকে কি বললেন তরিতা আলাদা করে তোমাকে মহেশ্বরজি কি বললেন ওনার ব্যাপারে কিছু আমি জানি তুমি এমনি এমনি বিয়েটা করনি এত অপমান এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে তুমি যখন পড়ে আছো তার পেছনে একটা কারণ আছে যে যুদ্ধে তুমি নেমেছো সেই যুদ্ধে জেতার জন্য তুমি বিয়েটা করেছো তাই না
জানি বিপদ হতে চলেছে। তুমি নাকের পাটা কাঁপছে কেন? অশুভ ইঙ্গিত, নাকটা চেপে ধরো। কি বলছেন আপনি? হ্যাঁ, নাকের পাটা কাঁপছে তোমার, অশুভ লক্ষণ, নাকটা চেপে ধরো। তরিতা, বাড়ি চলো তরিতা, আমার ভালো ঠেকছে না। কি আছে মা? কি আছে মার? মা অগের নয়ে উঠানে পড়ে আছে দেখলাম। তুমি বাড়ি চলো, এত এতক্ষণ এত হাসপাতালে নিয়ে গেছে। চলো শিগগির, শিগগির চলো। তরিতা দেরি করো, চলো চলো চলো। কি হলো, তুমি এরকম পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়চ্ছো কেন? মা, মা, শরীর ভালো নেই। কি হয়েছে সতীমা? মা হসপিটালে কুশ। হসপিটালে? তুমি গাড়ি চলো, ওঠো হাসপাতালে, চলো ওঠো গাড়িতে, ওঠো তুমি। কি হয়েছে? কি রাস্তার মাঝে আমার বউরে ফুসলাছে? লোকজন থেকে $5 দিব, দেখবেন কেমন লাগে। আপনার অনেক অসভ্যতা আমি অনেকদিন মুখ বুঝে সহ্য করেছি, একটাও কথা বলি, বেশি বার বারবেন না চন্দ্রবাবু। হ্যাঁ, তাহলে কি তাহলে ঝামেলায় পড়তে হবে এবার আপনি? আরে শালা, অঙ্কুশ মিত্তির বাকি আছে নাকি? হ্যাঁ, একটা লোকের কোনো পেস্টিস পেস্টিস বোঝেন তো, ইংরেজি বললাম, ইংরেজি পেস্টিস আছে আপনার? পেস্টিস চাই তো নাই। অন্য কোনো লোক হলে মাথা নিচু করে থাকতো, আপনি বলে তাই মাথা উঁচু করে কথা বলছেন, লজ্জা করে না? এই সাহস আপনি বুঝবেন না চন্দ্রবাবু, এই সাহস ক্ষমতা থেকে আসে না, ভেতর থেকে আসে। এই একদম গলা তুললেন না, এসো একদম শেষ করে দেবো, ফাঁসিতে ঝুলাই দেবো, আর একটু যদি বেচাল দেখি। তাই নাকি? আচ্ছা আপনারা চুপ করবেন, দয়া করে চুপ করবেন, সব কি করছেন কি? আচ্ছা আচ্ছা, কি হচ্ছে এসব রাস্তার উপরে দাঁড়িয়ে? তরিতা বাড়ি চল, আমাকে আমাকে একবার হসপিটালে যেতেই হবে, মায়ের শরীর একদম ভালো নেই। আমি আমি হাসপাতালে যাব। হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে, তার আগে তুমি গাড়িতে ওঠো। আসো আসো, সোনাগা আসো। যাও নতুন বউ, ভিতরে গিয়ে বসো। আরে যাও। এ রেঞ্জার, এই রাস্তার সুন্দরগড়ে দাঁড়ায় আমার দিকে আঙুল তুললে তো ফলটা ভালো হবে না? আপনিও নিজের ভাগ্যকে ধন্যবাদ দিন চন্দ্রবাবু, ওনারা আছেন তাই, নাহলে আর পায়ে হেঁটে গাড়িতে উঠতে হতো না, হিসেবটা এখানেই মিলিয়ে দিতাম। দিলীপ শোনো, আমার অফিস আসতে একটু দেরি হবে, আমি একটু হাসপাতালে যাচ্ছি, ঠিক আছে? চলো 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 পাল্টাই।